কোথায় তার শরীরের অবস্থা কেমন তার অসুস্থতা কতটুকু এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা বুলেটিন জানতে চাই আমরাও চিন্তায় আছি শেখ মুজিবের কন্যা এই হিসাবেও তন্ত আমাদের চিন্তা রয়েছে যে ওনার কোনো সমস্যা না হয় উনি কি অবস্থায় আছেন জাতি জানতে চায় তো আমাদের মূল কথা হচ্ছে এই বিনামূল্যে ডেঙ্গুর রোগে আক্রান্ত বা ডেঙ্গুর আশঙ্কায় হসপিটালে যাওয়া গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে দুই মেয়রকে অনত বিলম্বে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি সহ বিরোধী দলের নেতারা যেভাবে এগিয়ে এসেছে তাদেরকে শত্রু ভেবে দমন না করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত এনজিও গুলো যে ঋণ দিয়েছে গ্রামে কৃষকদের কেউগুলোকে সরকারের পক্ষ থেকে সাবসিডি দেওয়া হোক যাতে মরার উপর ঘরের ঘায়ের মতো বর্ণা কবলিত কৃষকরা মরে না যায় ফসল ফলাতে পারে বীজতলা তৈরি করতে পারে এই দিকে খেয়াল রাখা সরকারের দায়িত্ব আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি দেশে বেগম খালেদা দিয়া কারাগারে রয়েছেন নিজের অসুস্থতা উপেক্ষা করে তিনি আমাদেরকে বারংবার বলছেন এই কাজে সারাক্ষণ নিজেদের শ্রম এবং মেধা দেওয়ার জন্যে যারা তারেক আমার লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন সেই অনুযায়ী আমরা আর্থ মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা কোনো অন্যায় করিনি এবং এই কর্মের সঙ্গে বাংলাদেশ জাতীয় দেশপ্রেমিক মানুষদেরকে ওখানে জায়গা দিন যারা এই বিপন্ন মানুষদেরকে বাঁচাবে আর্থ মানুষদেরকে বাঁচাবে বন্যাপীড়িতদের বাঁচাবে ডেঙ্গুতে আক্রান্ত এবং ডেঙ্গুতে আতঙ্কিত মানুষের পাশে গিয়ে সৎ উদ্দেশ্য নিয়ে দাঁড়াবেন